আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিও এবং এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা চিন্তা করছেন যে নতুন কোনো একটা সাইট পেতাম, সাইটে কিছুদিন থাকলেও আমি একটা ইনভেস্ট করে টাকাটা তুলতে পারতাম, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা নতুন সাইটের ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই কমকাস্ট অ্যাডস ডট কম সাইটটা আপনাদের জন্য বেস্ট হবে। এখন আপনি যদি চান যে কোনো একটা সাইট থেকে ইনকাম করে লাখ টাকা আর্ন করতে, তাহলে এটা অবশ্যই আপনি ভুল চিন্তা করবেন, এটা আমিও জানি আপনিও জানেন। যদি আর চান আপনি না 500-1000 টাকা বেশি আর্ন করবো বা 2000 টাকা 3000 টাকা বা 10000 টাকা আর্ন করতে পারি যদি একটা সাইট থেকে, তাহলেই আমার কাছে অনেক কিছু। তো তাদের জন্য বলছি আর দেরি না করে, অলরেডি ডেসক্রিপশনে এই সাইটটার লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে জয়েন হয়ে আপনি একটু খোঁজ খবর নিয়ে এখানে ইনভেস্ট করে কাজ করতে পারেন। নো টেনশন, আপনি অলরেডি যদি আপনার আশা থাকে অল্প তাহলে অবশ্যই লাভবান হবেন। তবে হ্যাঁ, অবশ্যই বলবো এই সাইটটা কমকাস্ট অ্যাডস ডট কম সাইটটা বেশি দিন হয়নি, খুব রানিং একটা সাইট এবং কিন্তু যেহেতু নতুন সাইট তাহলে কিন্তু এখানে কাজ করাই যায়। যারা অলরেডি চাচ্ছেন কাজ করতে তারা এখনই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করার আগে বলি, ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার সাথে সাথে আপনার এখানে ডিটেল পড়ে তারপর এগুলো পূরণ করতে হবে। আমরা সবাই জানি এইটা পূরণ করা খুব ইজি এবং এই সবগুলো আপনি এগ্রিতে চাপ দিয়ে লাস্টে অলরেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর আপনার ফোন নাম্বার অলরেডি এখানে শূন্য দিতে হবে না, কারণ শূন্য অলরেডি উল্লেখ করা আছে। ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দিয়ে এখানে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। ব্যাস, আমি আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিলাম এবং অলরেডি আপনি কিন্তু 50 টাকা বোনাস সরাসরি পেয়ে যাবেন। এখন আপনি ভাবতেছেন, তাহলে ভাই এই 50 টাকা কি আমি তুলতে পারবো? হ্যাঁ, আপনি ফ্রিতে কাজ করে এখানেও তুলতে পারবেন। তো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে এই সাইটটাতে যেহেতু ইনভেস্টিং সাইট, তাহলে কিন্তু অবশ্যই আগে আপনাকে ইনভেস্ট করতে হবে, তারপর এখানে কাজ করতে হবে। তো সবগুলো ব্যতীত আগে একটা প্যাকেজ নিয়ে ডিটেল দেখাতে হবে। তো আমি প্যাকেজ ডিটেলটা দেখাচ্ছি, চাপ দিলে অলরেডি কিন্তু প্যাকেজের ডিটেলটা এখানে শো করবে। তো আপনার যেটা ফ্রি প্যাকেজ রয়েছে, আপনার 50 টাকা অলরেডি কিন্তু এখানে আপনি যদি ক্লিক করুন তাহলে কিন্তু আপনার প্যাকেজটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। আপনি প্রতিদিন 5 টাকা করে আর্ন করতে পারবেন ফ্রিতে, ফ্রি প্যাকেজ ফ্রিতে আর্ন, ঠিক আছে। আপনি এখানে উইথড্র দিতে পারবেন এবং কিন্তু উইথড্রটা খুব ইজি। আপনি যদি মাত্র 200 টাকা এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন 15 টাকা করে আর্ন করতে পারতেছেন, ঠিক আছে। মাত্র 200 টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে। 200 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু এখানে প্রতিদিন 15 টাকা করে আর্ন করতে পারতেছেন। তারপরে যেটা রয়েছে সেকেন্ড জেনারেশন, 400 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 30 টাকা করে আর্ন করতে পারবেন, ঠিক আছে। তারপর রয়েছে থার্ড জেনারেশন, 800 টাকা ইনভেস্ট করেন যদি তাহলে আপনি প্রতিদিন 60 টাকা ইনভেস্ট করতে মানে তুলতে পারবেন, ঠিক আছে। 15 দিনে আপনার টাকা উঠে যাবে, নিশ্চিত থাকেন। সাইট 15 থেকে 20 দিন যদি টিকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার টাকাটা লাভ সহ তুলতে পারবেন। আর যে কোনো সাইট 15-20 দিন অনায়াসে টিকে থাকে, ঠিক আছে। তো তারপর দেখুন রয়েছে ফোর্থ জেনারেশন, 1500 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন 110 টাকা প্রতিদিন আর্ন করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় টোটাল ডিটেলটা দেখাবো। ফিফথ জেনারেশন যেটা রয়েছে সেটা প্রাইস হচ্ছে 2500 টাকা, আপনি এখান থেকে প্রতিদিন 180 টাকা করে আর্ন করতে পারবেন, ঠিক আছে। পারলে 2 দিনে একবার করে উইথড্র দিতে পারবেন। আপনি যদি 4000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ 280 টাকা এখানে আপনি প্রতিদিন আর্ন করবেন। যদি 8000 টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন আপনি 530 টাকা করে উত্তোলন করতে পারবেন। তারপর রয়েছে এইট জেনারেশন, সর্বশেষ প্যাকেজ যেটা, সেটা হচ্ছে 18000 টাকা ইনভেস্ট করলে প্রতিদিন আপনি 1100 টাকা করে এখান থেকে তুলতে পারবেন। তো অনেকে ভাবতেছেন, ভাই এত টাকা যদি আমি তুলেই ফেলি তাহলে তো আমার লাভ হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কেননা কারণ অলরেডি ফার্স্ট দিকে যারা এখানে ইনভেস্ট করে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন। তো এখন আমি আপনাদেরকে ডেপোজিটটা দেখাতে চাচ্ছি। তো যদি ডেপোজিটটা দেখায় তাহলে নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাশ আউট, রিচার্জ এবং রেফারেল অপশনগুলো দেখাচ্ছে মাঝখানে। তো আপনি খুব সহজে রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন। রিচার্জ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে 2টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বিকাশ, আরেকটা হইতেছে নগদ। তো 2টা অপশনের ভিতরে আপনি যেটা ইচ্ছে সিলেক্ট করুন, সমস্যা নেই। আমি বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু ফার্স্ট একটু ভালো করে দেখুন, আপনার কিন্তু 50 টাকা বোনাসটা অলরেডি ফ্রি প্যাকেজের জন্য রয়েছে। তো আপনি এখানে আপনি কী কাজ করতে পারেন, দুইভাবে করতে পারেন। হয়তো আপনি *247# ডায়াল করতে পারেন অথবা বিকাশ অ্যাপসের মাধ্যমে করতে পারেন, যে যেটা পারেন সেটাই করেন। সেন্ড মানি থেকে ক্লিক করে এখানে টোটাল ডিটেলটা তারা বর্ণনা করে দিয়েছে, তবে খুবই সহজ, আপনি সেন্ড মানি করার জন্য এই নাম্বারটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি নামে একটা অপশন আছে, অথবা আপনি *247# ডায়াল করেও কিন্তু এখানে রিচার্জ করতে পারেন। তারপর সেন্ড মানিতে আপনি এই নাম্বারটা কপি করেছিলেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ব্যাস, হয়ে গেল। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার টাকার পরিমাণটা লিখবেন, খুব ইজিলি টাকার পরিমাণটা বসিয়ে তারপরে কিন্তু আপনি পরের অপশনে চলে যাবেন। এখানে আপনার পিন নাম্বারটা দিবেন, ঠিক আছে। তো আপনি এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে আপনি ট্যাপ করে ধরে রাখবেন এবং কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে। আপনার টাকাটা সেন্ড হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করবেন, 10-12 মিনিট বা 15 মিনিট ওয়েট করবেন, সর্বোচ্চ আধা ঘন্টা ওয়েট করতে হয়, এত সময় লাগে না।
আর তাদের যে অলরেডি ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা এখানে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু তাদের সাথে টেলিগ্রামের সাথে জয়েন হতে পারেন, অথবা আপনি অ্যাপসে ডাউনলোড করে নিতে পারেন। তাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের কিন্তু এই যে আইকনটা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি আইকনটাতে ক্লিক করলে আপনার অলরেডি অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর অলরেডি আমার যখন টাকাটা অ্যাড হয়ে গেছে আমি একটা প্যাকেজ ক্রয় করবো, সেটা হচ্ছে এরকম প্যাকেজ। অলরেডি কমকাস্টের ভিতরে থার্ড জেনারেশন প্যাকেজের মূল্য হচ্ছে 800 টাকা, আমি এই প্যাকেজটা কিনে নিলাম এবং 60 টাকা করে প্রতিদিন পাওয়া যাবে, তাই কিন্তু অলরেডি আমি অ্যাডটা আপনাদেরকে দেখাই। অলরেডি প্যাকেজটা যখন সাকসেসফুলি আমার কেনা হয়ে গেছে তখন কিন্তু আমার ব্যালেন্সে রয়েছে মাত্র 50 টাকা, কারণ 800 টাকা দিয়ে আমি প্যাকেজটা ক্রয় করে ফেলেছি। তারপর যেটা রয়েছে নিচে টুডে টাস্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, টুডে টাস্ক নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আই করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার একটা অ্যাপ চলবে, সেই একটা সাকসেসফুলি দেখবেন, তাহলে কিন্তু অলরেডি সাকসেসফুলি ভিউড দিস টাস্ক এরকম নামে অপশনটা শো করবে, তাহলে আপনার অ্যাড দেখা হয়ে গেছে। এবং আপনি যখন আপনার অলরেডি হোমে ফিরে আসবেন তখন দেখতে পাবেন 110 টাকা আমার ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ আমি 60 টাকা কিন্তু যোগ হয়ে গেছে। আপনার একটা করে অ্যাড দেখতে হবে এবং আপনার ব্যালেন্সটা কিন্তু অলরেডি যোগ হয়ে যাবে। ভিউয়ার্স, অলরেডি এই সিস্টেমটা দেখার পর আশা করি আপনাদের মাথায় কিছু একটা ঢুকেছে, ঠিক আছে। তো অলরেডি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কথা বলবেন। আমি আপনাদেরকে এখন এখান থেকে আমি আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো যে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে খুব দ্রুত টাকাটা উত্তোলন করতে। তো কয়েকদিন কাজ করার পর যখন আমার 500 টাকা হয়ে গেছিলো, তারপর আমি আপনাদেরকে বলবো যে এখানে রেফার আর্ন রয়েছে, রেফার আর্ন করলে কিন্তু আপনি ডেপোজিটের উপর যে বোনাসটা আছে তার পাশাপাশি কিন্তু রেফার আর্নও কিন্তু 6% রয়েছে, সেটাও করতে পারবেন। তো টোটাল এটা সহ আমার টোটাল ব্যালেন্স এখন 590 টাকা দেখতে পাচ্ছেন, 590 টাকা রয়েছে। তো 590 টাকা হওয়ার পর এখান থেকে উইথড্র করা যায়, তাই উইথড্র অপশনে আমি ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সবাই ক্যাশ আউট নামের অপশনটা রয়েছে, এই ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সীমা রয়েছে মাত্র 200 টাকা করে। তো আমি আমার ব্যালেন্সটা এখানে লিখে দিলাম, 590 টাকা রয়েছে, 590 টাকা এখানে লিখে দিলাম, কারণ আমি অলরেডি বিকাশে কাজটা করব। তো বিকাশে উইথড্র দিব, বিকাশেও সিম সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনার 10% কেটে নেবে। তারপর এখানে যে টাকা রয়েছে এটা আমি কনফার্ম করে দিলাম, এখানে বর্তমানে হিসাব রয়েছে 590 টাকা, অনুরোধকৃত ব্যালেন্স 590 টাকা, উত্তোলন চার্জ কাটতেছে 59 টাকা এবং চার্জের পরে ব্যালেন্স আসবে 531 টাকা। তো এখানে রূপান্তরের হাত হচ্ছে 1 টাকা করে, অলরেডি বোঝাচ্ছে এখানে 531 টাকা আমাকে তারা ব্যালেন্স দিবে। তো অলরেডি আমি যখন এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন আপনার বিকাশ নাম্বারটা রয়েছে, অর্থাৎ আমি এখানে নিশ্চিত করুন ক্লিক করার আগে নিচে কিন্তু বিকাশ নাম্বারটা রয়েছে, সেই বিকাশ নাম্বারটা কিন্তু আমার বিকাশ নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো অলরেডি কিন্তু তারপর এখানে এরকম শো করতেছিল উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ট, অর্থাৎ আমার পেন্ডিং নিয়েছিল। পেন্ডিং নেওয়ার পর মোটামুটি বেশ কিছু সময় পর, অলরেডি 20-30 মিনিট পর কিন্তু আমার ব্যালেন্সটা চলে এসেছিল এবং কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্সটা অলরেডি উইথড্র দেওয়ার পর আমার কিন্তু ব্যালেন্স 0 টাকা রয়েছে, ঠিক আছে। এবং কিন্তু এখানে উইথড্রল টাকা যেটা রয়েছে 590 টাকা কিছুক্ষণ পর শো করছিল রিফ্রেশ দেওয়ার পর, 590 টাকা কিন্তু আমার ব্যালেন্সে, অর্থাৎ উইথড্রটা শো করতেছিল, ঠিক আছে। তো তারপর কিন্তু বেশ কিছুক্ষণ পর আমার ব্যালেন্সটা এখানে দিয়ে দিয়েছে, খুব দ্রুত টাকাটা ট্রান্সফার করেছে তারা, অর্থাৎ খুব দ্রুত টাকাটা আমি পেয়ে গেছি। তো আশা করি ভিউয়ার্স অলরেডি যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে সবাইকে সাজেস্ট করবো, ঠিক আছে। তো সবাইকে আমি সাজেস্ট করবো যে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখলেন সবাই কিন্তু কাজ করতে পারেন, এখানে ফ্রিতেও আছে, তাই ফ্রিতে আর্ন করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন। আপনার ইচ্ছে যে কোনো ইনভেস্টিং সাইট রিস্ক হয়ে থাকে নিজের রিস্কে কাজ করবেন, কাউকে প্যারা দিবেন না। শুধু আলাপ এইটুকুই যে নতুন কোনো সাইটে আসছে কিনা সেটা নিউজ দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, এবং অবশ্যই নিশ্চিত থাকতে পারেন যে বেশ কিছুদিন এই সাইটটা চলবে এবং আপনার টাকাগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে ইনভেস্ট করে কাজ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আর যদি নতুন কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।